1971 এর মহান মুক্তিযুদ্ধে ফরাসি তরুণ সাংবাদিক বার্নার্ড হেনরি লেভি যশোর সাতক্ষীরা অঞ্চলে মুক্তিবাহিনীর সঙ্গে গিয়েছিলেন যুদ্ধের মাঠে। সেখানে তিনি প্রত্যক্ষ করেছিলেন পাকিস্তানি বাহিনীর বর্বরতা। যুদ্ধের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে তার দেখা হয়। পরবর্তীকালে সাংবাদিকতার পাশাপাশি লেখালেখিতেও তিনি হাত দিয়েছেন। যুদ্ধের মাঠের চিত্রনীয় নির্মাণ করেছেন প্রামাণ্য চলচ্চিত্র। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে বার্নার্ড হেনরি লেভি বাংলাদেশে এসেছেন। মুক্তিযুদ্ধ জাদুঘর ও ঢাকাস্থ ফরাসি সাংস্কৃতিক কেন্দ্র আলিয়াস ফ্রাসিসের যৌথ উদ্যোগে বার্নার্ড হেনরি লেভি মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে বাংলাদেশ নিরাশা থেকে আশায় শীর্ষক বিশেষ বক্তৃতা ও প্রশ্নোত্তর পর্বে অংশ নেন। মুক্তিযুদ্ধকালীন সময়ে অভিজ্ঞতার পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নিজ পর্যবেক্ষণ তুলে ধরেন তিনি। গল্পে গল্পে উঠে আসে আরো নানা যুদ্ধ কাভারের অভিজ্ঞতা। বসনিয়া হার্জেগোভিনা, আফগানিস্তান, আরবের বিভিন্ন দেশের নেতা যাদের সাথে আমার সম্পর্ক ছিল বিশ্বাসের, কিন্তু আমার দেখা সেরা মুসলিম ভাই যার সাথে আমার প্রথম দেখা হয়েছিল, যাকে আমি সম্মান করেছি সবচেয়ে বেশি, তিনি শেখ মুজিবুর রহমান। আমার কাছে তিনি রোল মডেল হয়ে থাকবেন চিরকাল, যিনি যুদ্ধকে ঘৃণা করতেন, বিশ্বাস করতেন যুদ্ধ মানবজাতির কল্যাণকর কোনো কিছু বয়ে আনে না, কিন্তু মাঝে মাঝে যুদ্ধ করতে হয় এবং শেখ মুজিবুর রহমান সেই যুদ্ধে জিতেছিলেন। মুক্তিযুদ্ধের সময় সেই যে বাংলাদেশে আসা শুরু করেছিলেন সেটি চলছে নিয়মিত বিরতিতে। তার চোখে এদেশ হলো নিরাশা থেকে আশার পানে চলা এক দেশ। এদেশের অনেক অন্ধকার অধ্যায় যা আমি প্রত্যক্ষ করেছি, এখন বাংলাদেশকে আমরা বলতে পারি আশার দেশ। বক্তৃতা শেষে বার্নার্ড হেনরি লেভি দর্শকদের নানা প্রশ্নের উত্তর দেন। রিয়াসাত সানভি, বিডনিউজ24.com।